ধর্ষণের অভিযোগে কারাভোগ করতে হয়েছে সন্দীপ লামিচ্ছানেকে। সম্প্রতি জামিনে আছেন তিনি, মুক্ত হয়ে আবারও ফিরেছেন ক্রিকেটে। অংশ নিয়েছেন নেপালের হয়ে ক্রিকেট বিশ্বকাপ লিগ ট্যুর ম্যাচে, তবে তার ফেরাটা স্বাভাবিকভাবে নিতে পারেনি স্কটল্যান্ডের ক্রিকেটাররা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। নেপালে নামিবিয়া এবং স্কটল্যান্ডকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ বাছাই খেলছে নেপাল। সবশেষ ম্যাচে স্কটিশদের 3 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সেই ম্যাচে 27 রান দিয়ে 3 উইকেট শিকার করেন লেগ স্পিনার লামিচ্ছানে। তবে ভালো করলেও প্রতিপক্ষের তিরস্কার থেকে রেহাই পাননি তিনি। ম্যাচ শেষ করে মাঠ ছাড়ার সময় সবার সঙ্গেই হ্যান্ডশেক করেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা। লামিচ্ছানে এগিয়ে আসলে একে একে তাকে সবাই এড়িয়ে যান। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম হয়। বলা হচ্ছে ধর্ষণের বিপক্ষে নীরব প্রতিবাদ স্বরূপ এই কাজ করছেন সফরকারীরা। এর আগে নেপাল স্পিনারের বিপক্ষে একই কাজ করেছিল ট্রাইনেশন সিরিজের অপর প্রতিপক্ষ নামিবিয়া। বিষয়টি নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন নেপালকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল নামিবিয়া ও স্কটল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে। গেল বছর অক্টোবরে লামিচ্ছানের বিপক্ষে ধর্ষণের অভিযোগ আনা হয়। সে সময় তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকলেও দেশে ফেরার পরই গ্রেফতার হন। যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি, তবে নেপালের জনগণ তা স্বাভাবিকভাবে নেয়নি। জামিনে বের হয়ে ক্যাম্পে ফেরার পরও বিক্ষোভ করে তারা। এস এম ইকবাল, সময় সংবাদ।